নমস্কার বন্ধুরা, আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটা মিক্সির পট নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একবারে মিক্স করে নেব, নিয়ে মিক্স করবার জন্য দেব। আর টমেটো কুচিয়ে নিয়েছি দানা ফেলে, এদিকে কিছু চিকেন ধুয়ে নিয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি, তেল দিয়ে ডিমটাকে ভালো করে তেল গরম করে ভালো করে ভেজে তুলে রাখবো। ডিমের মধ্যে দেব একটু লবণ, এ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে ভাজলে কি একটু কালারটা খুব ভালো আসে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এরকমভাবে ভেজে নিয়ে তুলে রাখছি ডিমগুলোকে। তারপরে ডিমগুলোকে পুরোটাই তোলার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব, তেলটা গরমই আছে, ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো, ছুলে রাখা আলু। এবার আলুগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেবো, একটু ব্রাউন করে ভাজা করে নেব। সেটাও তুলে নিচ্ছি, তুলে রেখে দেব। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম বড় বড় দুটো, ওই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় ভালো। লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ ভাজাটা আমি বেরেস্তা বানিয়ে তুলে রেখে দেব। বেরেস্তা বানিয়ে তুলে রেখে দিচ্ছি পুরোটাই। এরপরে কড়াইটা থেকে সম্পূর্ণ পেঁয়াজ তুলে নিয়ে এর মধ্যে আবার আমি তেল দিয়ে দেব, কিছুটা তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে দেব শুকনো লঙ্কা, জিরে দেওয়ার পরে এর মধ্যে আবার পেঁয়াজ কিছুটা কুচিয়ে ভাজা করে নেব। এই পেঁয়াজটা দিলাম, মাংসটা রান্না করব তাই, আর বেরেস্তাটা তুলে রেখেছি। এরপর পেঁয়াজের মধ্যে টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষার পরে এর মধ্যে মিক্সির পটটা ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কষি নিয়ে ভালো করে মিক্সির ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার এখানে লবণ আর হলুদ দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে মাংসগুলো এর মধ্যে, ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, চিকেনগুলো। এবারে ওটাও ভালো করে কষে নেব, বেশ ভালো করে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়, চিকেনটার মধ্যে। এরপরে এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাও কষে নেব, যাতে আলুর মধ্যেও ঝাল লবণগুলো ঢুকে যায়। এরপরে গরম করে রাখা জল, আমি সাইডে জল গরম করে রাখি সব সময়, ওই জল গরম করা ওটা দিয়ে দিচ্ছি। পুরো চিকেন আর আলু সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে আলু আর চিকেনের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এরপরে আমি এই পটটাকে ঢাকা দিয়ে রাখবো, এটা ঢাকা দিয়ে রাখলাম। এরপরে সাইডে হাঁড়ি বসিয়ে দেব, ওই হাঁড়িতে জল দেওয়া আছে, জলটা গরম হলে গোটা গরম মশলা জলের মধ্যে দেব। আর বিরিয়ানির মশলা মানে স্টার, জৈত্রী, জায়ফল, কিছু গরম মশলা গোটা, এগুলো একটা কাপড়ের পুটলি, ধোয়া কাপড়ের পুটলি বানিয়ে নিয়েছি, ওই পুটলিটাও জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অনেকটা লবণ দিয়ে দেবো জলের পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে আমি কিন্তু এর মধ্যে, এদিকে চিকেনটার ঢাকনাটা খুলে ওর মধ্যে ওই ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে করে সব তুলে রেখে দিলাম, গ্রেভিটা ছাড়া বাকিগুলো তুলে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে হাঁড়িতে আমি ওই ধুয়ে রাখা, ভিজিয়ে ধুয়ে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো পুরোটাই দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে অল্প অল্প করে দেবো, কারণ জল শোক মানে জল ছেঁকে নিয়ে দিতে হবে। ভাতটা 75% সেদ্ধ করে উপর করে দেবো। এরপর ওই ভাতের মধ্যে লবণ, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো আর ঘি এগুলো দেবো, এই যে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝেঁকে নেব, পুরো মিশিয়ে নেব। এরপরে ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ওই দুধে ভিজিয়ে রাখা জাফরান, ওটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর, আমি কিন্তু এছাড়া কেওড়া জল টল কিচ্ছু দিই না, গোলাপ জল কেওড়া জল দিই না। এবারে এটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নেব, দিয়ে এর মধ্যে ওই রান্না করে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেব,
সম্পূর্ণ চিকেনগুলো আমি ওখানে দিয়ে দিয়েছি, আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপরে যে চাল ভাতটা ছিল, বাকি ভাতটা এর উপর দিয়ে আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে পুরো ঝেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো। এইভাবে প্রত্যেকটা জিনিস এর মধ্যে যেগুলো আলু চিকেন এগুলো দিয়ে দেব, আর পুরোটাই জাফরান লাস্টে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কিছুটা বাকি ভাতগুলোও দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কিছুটা বাটার দেব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ওই বাকি যে ভাতটা আছে ওটাও দিয়ে দেব। দিয়ে উপর থেকে একটু বাটার দেব, কারণ ঘিয়ের পরিমাণটা কিন্তু আমি প্রচুর দেইনি, এই বাটার দিয়ে দেব। বাটার দিয়ে এরপরে আমি আবার ঝেঁকে নাড়িয়ে নিয়ে গ্যাসের উনানে সিম করে, যেহেতু 75% করেছিলাম, গ্যাসের উনানে সিম করে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এরপরে হয়ে গেলে নামিয়ে নেব। থ্যাংকস।